আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো এই ভিডিওটি আপনার কাছে ফালতু মনে হলেও হতে পারে কিন্তু এই ভিডিওটিতে আমি কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব বা ইম্পর্টেন্ট বিষয় দেখাবো যা এখন আপনাদের প্রয়োজন না লাগলেও ভবিষ্যতে পড়তে পারে এখানে আমি দেখতে পারতেছেন এখানে উপরে হোমস্ক্রিনে চারটি অ্যাপ ইনস্টল দিয়েছি একটি হল ওয়েব টু এমপি থ্রি কনভার্ট একটি হলো অডিও মিডিয় মিডিয়া কনভার্ট একটি হলো এ এম আর্ম টু এমপি থ্রি কনভার্ট কনভার্ট টু এমপি থ্রি সেটা হলো লাস্ট তো এত অ্যাপ ইনস্টল দেওয়ার প্রয়োজন নেই একটি ইনস্টল দিলেই সবগুলো ফিচার পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে এরকম অনেক অ্যাপ্লিকেশন রয়েছে তাদের মধ্যে থেকে আমি বাছাই করে আপনাদের একটি লিঙ্ক দিয়ে দিব। তো কিছু কিছু করে সব অ্যাপের ফিচার দেখে নেওয়া যাক তবে আপনাদের একটি লিঙ্কই আমি সাজেস্ট করব সেটা শেষে বলবো এবং ওই অ্যাপে কিভাবে কাজ করে অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথম অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওয়েব ওয়েব টু এমপি থ্রি কনভার্ট এই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিলাম ওপেন করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা মাই ফাইলকে ফাইল সিলেক্ট করতে বলতেছে কিন্তু কাজ করেনি এখানে আপনারা সিলেক্ট ওয়েব ফাইলে গিয়ে আপনার ফোন স্টোরেজ বা এসডি কার্ড থেকে ওয়েব সিলেক্ট করে নিতে পারেন তো এই অ্যাপের একটি কাজই ওয়েব থেকে এমপি থ্রি কনভার্ট তো এটা ভালো লাগে নাই বেশি এমপির একটি অ্যাপ একটি অ্যাপে একটি ফিচার আমার আর অনেক কিছু ফর্মা ফর্মেট থেকে অনেক কিছু করতে কনভার্ট করা দরকার তো পরের পরের তৃতীয়টি হলো আম টু কনভার্ট এমপি থ্রি তো এ এম আর ফর্ম্যাট ফর্মেট থেকে এমপি থ্রিতে কন কনভার্ট এটাও একটা ফিচার রয়েছে এই অ্যাপটিতে আগেরটার মতো এটাও আমার ভালো লাগে নাই তো লাস্ট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হলো কনভার্ট টু এমপি থ্রি তো এটা মোটামুটি ভালো আছে তবে বেশি ফিচার নেই এখানে বিভিন্ন রেকর্ড দেখতে পাচ্ছেন আপনার যেই ফরম্যাটের রেকর্ডই হোক না কেন সব ফর্ম্যাট থেকে আপনারা এমপি থ্রিতে শুধু কনভার্ট করতে পারবেন এই একটি অপশনই এটাতে রয়েছে মাই অডিওতে গেলে রেকর্ড করা কনভার্টগুলো দেখতে পারেন তো এটা এই অ্যাপের ভিতর বিস্তারিতভাবে নেই তবে এখানে অল মার্ক করার একটি অপশন আছে এখানে ডিলেট করা অপশন আছে তো এটাও আপনাদের সাজেস্ট করব না আমি সর্বশেষ যেই অ্যাপটি সাজেস্ট করব বা এর বিশেষ কিছু ফিচার দেখাবো সেটি তাহলে ওপেন করে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন অডিও মিডিয়া কনভার্টার তো এটাই আমার কাছে বেস্ট লাগছে অ্যাপটি আমি ওপেন করে নিলাম একটি অ্যাপের ভিতর সকল ধরনের ফিচার আছে তো এখানে আবার ফোল্ডার লেখা দেখতে পাচ্ছেন এটিতে প্রেস করলে আপনাদের যেই ফোল্ডারগুলো আপনারা কনভার্ট অলরেডি করে ফেলেছেন সেইগুলো এখানে চলে আসবে তো কোনো ফোল্ডার কনভার্ট করা নেই বা কোনো আম ওয়েব বা এম ফোর এ এগুলো কোনো ফাইলে আমি কনভার্ট করি নাই। তো এর জন্য কোনো কিছু দেখালো না আপনারা এখানে এমপি থ্রির লোগো দেখতে পাচ্ছেন এটিতে প্রেস করবেন এটিতে প্রেস করার পর আপনাদের এখানে সংস বা অ্যানাদার কিছু থাকলে সেগুলো সবগুলো শো করবে তারপর আছে অ্যালবাম এখানে আপনাদের অ্যালবাম বাবেও আপনাদের এখানে শো করবে তো আমি এখানে অ্যালবামের এখানে যাই নিউ ফোল্ডারে চলে গেলাম নিউ ফোল্ডার থেকে আমি এখানে যদি এগুলো আমার পছন্দ না হয় আমি মেমোরি কার্ডে যাব মেমোরি থেকে যে কোনো একটি সিলেক্ট করব। এখানে ব্রাউজ আদার ফোল্ডার সরি ব্রাউজ আদার ফাইলস এটিতে চলে যাচ্ছি তে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন স্টোরেজ এখানে এসডি কার্ড তো এসডি কার্ডেই চলে যাচ্ছি এসডি ঘাটে গিয়ে এখানে আমার বিভিন্ন ফরমেট রয়েছে এখানে রয়েছে আম এম আর আম তো এই ফরমেটটি সিলেক্ট করলাম ব্যাগে চলে আসতেছি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আরও ফর্মেট আছে থ্রি জিপি তো এটাও একটা সিলেক্ট করে নিলাম যেহেতু সবটাই দেখাব সব ফর্মেট নাই অবশ্য তারপরে যেগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন এম ফোর এ তো এটাও আরেকটা সিলেক্ট করে দিলাম সর্বোচ্চ দশটি সিলেক্ট করতে পারবেন তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে নিচে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ প্রেস করবেন তো নেক্সট প্রেস করার পর নেক্সটের বাটনটি কাজ করতেছে না তো এখন কাজ করে গেল এখন এখানে লেখাতে পারছেন যে ফরম্যাট ফরম্যাট এখান থেকে আপনারা এ সি সি মানে হলো ডাবল এস সি এম ফোর ফরম্যাটে কনভার্ট করতে পারেন বি এম এতে কনভার্ট করতে পারেন ও জি জি ওয়েব তারপর রয়েছে এ এম আর থ্রি জিপি এরকম সব যে কোনো ফরম্যাটে কনভার্ট করতে পারেন তো সচরাচর দেখার এমপি থ্রি প্রয়োজন হয় তাহলে আমি এমপি থ্রিটি সিলেক্ট করে দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ফর্মেট সিলেক্ট করে দেবেন আর এখানে বাইট যদি আপনার কোয়ালিটি ভালো রাখতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ এখানে দিয়ে দিতে পারেন বা তাড়াতাড়ি কনভার্ট হতে সর্বনিম্ন দিতে পারেন একশো ষাটটি আমার কেবি দেওয়া আছে এখানে আর এখানে হার্স হাজাপ ও টোই সিলেক্ট করে দিবেন ডিফল্ট ওটোই ভালো হবে চ্যানেল মোডে আপনারা এখানে ওটোই সিলেক্ট করে দিবেন তো এইগুলো দেওয়ার সাথে সাথে আপনারা এখানে কর্নারে টিক লেখা দেখতে পাচ্ছেন এখানে টিক দিয়ে দিবেন এর ভিতর আইটেকের আরেকটি অপশন আছে যেহেতু আমি এখানে অনেকগুলো একসাথে মার্ক করেছি সেজন্য এখান থেকে আইটেকের অপশনটি উঠে গেছে তো এগুলো কনভার্ট হতে অনেক সময় নিবে কারণ আমি এখানে বেশি লং টাইমে দিয়েছি এখানে সতেরো মিনিটের একটি রেকর্ড এখানে পঁয়ত্রিশ মিনিটের একটি রেকর্ড দেখি যাই হোক আপনাদের দেখাই ভিডিওটি লং হয়ে যাচ্ছে কিছুটা করে নেওয়া যাক তো পরের এখানে মিনিট না এগুলো সেকেন্ড তিপ্পান্ন সেকেন্ড এটা পঁয়ত্রিশ সেকেন্ড বল বলেছিলাম আগে এখানে সতেরো মিনিট তিপ্পান্ন সে সতেরো পয়েন্ট তিপ্পান্ন পয়েন্ট ছয়ষট্টি তো আমার কমপ্লিট হয়ে গেছে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডও চালাতে পারেন সেজন্য নিচে প্রেস করলে আপনাদের এই অ্যাপটি থেকে বের হয়েও চলবে কিন্তু সেক্ষেত্রে দেরি হতে পারে এখন আমরা দেখব যে কনভার্ট যে করলাম সেগুলো কোন ফাইলে বা কোন ফোল্ডারে চলে গেছে আমরা ফাইল মেজার মাই ফাইলে চলে গেলাম ফোন স্টোরেজে অবশ্যই থাকবে ফোন স্টোরেজের ডিসিআইএম নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন এটিতে চলে যাবেন এটিতে গিয়ে ওরিও মিডিয়া কনভার্টার এখানে চলে যাবেন এবং দেখতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত এ এম আর বা ওয়েব বা এম ফোর এ সবগুলোই কনভার্ট হয়ে এমপি থ্রিতে হয়ে গেছে আপনারা অন্য ফরম্যাটেও কনভার্ট করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই যেই অ্যাপটি দিয়ে আমি কাজ করলাম সেটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আশা করি পরের ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হবে তো এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ